আসসালামু আলাইকুম, হোসনারাস কিচেন থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো মজাদার ডোনাট। আশা করি আমার আজকের মজাদার ডোনাট রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ডোনাট বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। বিকেলের নাস্তা কিংবা বাচ্চার টিফিনে আমরা ডোনাট রাখতে পারি। আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন পারফেক্ট ডোনাট বানাতে। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিবেন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি ডোনাট বানাবো। এজন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দার সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ইস্ট, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, আর দিচ্ছি চিনি 1/4 কাপ। আপনারা এখানে আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। সবগুলো হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এরপর আমি একটা ডিম ভেঙে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ। আপনারা এখানে তেলের পরিবর্তে বাটার দিতে পারেন। সবগুলো হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ হালকা কুসুম, আমি এখানে 1 কাপের একটু কম দিয়ে মথে নিচ্ছি। ডোটা অনেক সফট হবে। আর আমি মাঝে মাঝে হাতে সয়াবিন তেল মেখে ডোটা মথে নিচ্ছি। আমি ডোটা 7-8 মিনিট ধরে মথে নিচ্ছি, তাহলে ডোটা অনেক পারফেক্ট হবে, এরকম সফট হতে হবে। এই যে দেখুন আমার মথে নেওয়া হয়ে গেছে। এবার বাটিতে তেল লাগিয়ে আমি দইয়ের উপরে তেল লাগিয়ে ডোটা রেখে দেবো 1 ঘন্টার জন্য রেস্টে। র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আমি ফিরে আসবো। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এই যে দেখুন ডোটা অনেক ফুলে ডাবল হয়ে গেছে, বাতাস বের করে দিচ্ছি। এরপরে ডোটা আমি মথে নিব। এবার আমি রুটি বেলে নিব। রুটির পুরুত্ব হবে 1/2 ইঞ্চি। বড় করে রুটি বেলে নিলাম। এবার একটা কৌটার ঢাকনা দিয়ে আমি ডোনাট আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। আর মাঝখানে আমি একটা ছোট কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এই রকম করে সবগুলো আমি ডোনাট বানিয়ে নিলাম। এরপরে একটা কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দেবো 15 মিনিট। 15 মিনিট পর আমি ফিরে আসলাম। এই যে দেখুন আরও ফুলে গেছে। এইবার ভাজার পালা। চুলায় প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেল গরম করে আমি ডোগুলো ছেড়ে দিচ্ছি ডোনাট। আর চুলার হিটটা একদম লো হিটে করে রেখেছি। আমি উল্টিয়ে পাল্টে ভেজে নিচ্ছি। যখন কালার চেঞ্জ হয়ে আসবে, ব্রাউন কালার হয়ে আসবে, তখন ডোনাটগুলো তুলে নেব। এইরকম কালার আসলে আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন অনেক সুন্দর কালার আসছে। এইরকম করে সবগুলো ডোনাট আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখানে ডোনাট হয়েছে 12টা। এবার আমি হুইপড ক্রিম নিয়েছি একটা বাটিতে, আর দিয়ে দিচ্ছি গোলাপি কালার রং ফুড কালার। আর একটা বাটিতে হুইপড ক্রিম নিয়ে আমি দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ দিয়ে মিক্স করে নিচ্ছি। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এরকম করে 3টা কালার দিয়ে আমি ডোনাট ডিপ করে নিচ্ছি। এর উপরে আমি চকলেট সিরাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। সবগুলো ডিপ করা হয়ে গেছে। এবার চকলেট সিরাপ দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি, আর উপরে স্প্রিঙ্কেল দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। এইরকম করে সবগুলো আমি সাজিয়ে নিলাম। বাচ্চাদের অনেক পছন্দের ডোনাট। আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ এ পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।